Assalamualaikum viewers, Surovy blog 24 এর আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগে আমি দেখাবো আমরা প্রায় রমজানের শেষ মুহূর্তে চলে এসেছি। এই শেষ মুহূর্তকে ঘিরে আমি একটা হেলদি একটা ফুড নিয়ে এসেছি, অর্থাৎ আমরা কি করে এই রমজানে সুস্থ থাকব এবং হেলদি খাবার খাবো, ভাজাপোড়াকে অ্যাভয়েড করব। ওটস দিয়ে আমি একটা ডেজার্ট বা একটা ডিনার বা আপনি ইফতারি বা সেহি দুটাতেই খেতে পারবেন। এছাড়াও যারা ডায়েট করতে চান বা ডায়েট করছেন তারাও কিন্তু এটাকে সকালের ব্রেকফাস্ট হিসেবেও নিতে পারবেন। তো চলো এই মজার ডেলিশিয়াস রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন লেটস স্টার্ট দ্য ব্লগ। ফ্রেন্ডস, হেলদি ডিনার বা ইফতার সেহরি আমরা যেটাই বলি না কেন, রেডি করার জন্য ফার্স্ট টাইম আগে মিলটাকে রেডি করে নিতে হবে। আর এই ফার্স্ট টাইম মিল রেডি করার জন্য আমি একটা চুলে প্যান বসিয়েছি, আর সেখানে আমি 1.5 কাপ পরিমাণ মিল্ক নিয়েছি, লিকুইড মিল্ক। এই 1.5 কাপ পরিমাণ মিল্কে প্যানে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সুগার। আপনারা যারা ডায়েট করবেন তারা সুগারটাকে অ্যাভয়েড করতে পারেন। তো 2 টেবিল চামচ পরিমাণ সুগার দিয়ে দিলাম। সুগারটা দেওয়ার পরে অপেক্ষা করব বয়েল হয়ে আসা পর্যন্ত, মিল্কটাকে বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিল্কের সঙ্গে সুগারটাকে মেল করে নিচ্ছি। নেড়ে চেড়ে মিল্কটা ফুটে এসেছে, অর্থাৎ বয়েল করতে চলে এসেছে। এখন এই মিল্কটাকে আমি কিছু সময় আরো একটু ঘন করে নিব। বয়েল করে কয়েক মিনিট বয়েল করার ফলে মিল্কটা কিছুটা ঘন হয়ে এসেছে, তো আমি এরকমই রেখে দিব। তো চুলোটা বন্ধ করে দিলাম। এখন এই মিল্কটাকে কিছুটা ঠান্ডা করে নিব। এই যে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। ফ্রেন্ডস, আমাদের আর কি কি লাগছে আমি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 ধরনের খেজুর নিয়েছি, অর্থাৎ ডেট। 2 ধরনের আমি খেজুর ইউজ করব, আর ইউজ করব 2টা বানানা। আর এখানে আমি 1/2 কাপের একটু বেশি নিয়েছি ওটস, আর এই ওটসটাকে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, অর্থাৎ আমি এটাকে কিছুটা ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি। তো আমার লাগছে ওটস, 2 রকমের খেজুর আর 2টা বানানা। তো চলুন কিভাবে বানানো যায় সেটা দেখে নিয়ে যাক। তো এগুলো আমি সরিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এই ফার্স্ট টাইম আমি খেজুরগুলোকে একটু কুচিয়ে নিব। তো আমি নিলাম খেজুর কিছুটা। ছোট ছোট পিস করে নিব। ফ্রেন্ডস, এরকম ছোট পিস করে নিব আমি খেজুর গুলোকে। এ
এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আলাদা করে আর পরিষ্কার করতে হবে না। খেজুরগুলো আমি এই ডিশে উঠিয়ে নিলাম, বড় মাপের খেজুরগুলো। এখন কয়েকটা ছোট খেজুর নিব। দু ধরনের খেজুর নিয়েছি, অর্থাৎ খেজুরের দু ধরনের খেজুরের দু ধরনের টেস্ট, এটা আমরা সবাই জানি। তো এই ছোট খেজুরগুলো মিষ্টি বেশি হয়, এটা ফালি করে নিচ্ছি। ইফতার বা সিহরিতে শুধুমাত্র খেজুর আর কলা খেয়েও কিন্তু সিহরি খাওয়া যায়। যত কম খাওয়া যায় ততই বেটার, খুব বেশি খেলে যে আমরা সুস্থ থাকবো তা না। অ্যাকচুয়ালি স্বাভাবিক হেলদি খাবার খেতে হবে, আর অনেক বেশি যেহেতু সামার, মানে অনেক সানি ডে চলছে, তো আমরা চেষ্টা করবো সবসময়ের জন্য হেলদি, ভাজা পোড়া যাতে অ্যাভয়েড করা যায়। তো এটা আপনি ইফতারি সিহরিতেও খেতে পারবেন। যারা বা ডায়েট করে, যারা রাতে ভাত খেতে চান না, তারাও কিন্তু রাতে ডিনার হিসেবেও খেতে পারেন। তো আমি জাস্ট এতটুকু নিব, উঠিয়ে নিচ্ছি এগুলো আমি। আমার খেজুর কাটা শেষ, এটা আমি শুনে নিলাম। এই দুই বানানাকে আমি এখন এক কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব, অর্থাৎ একটু সফট করে নিব। ফ্রেন্ডস, আমার বানানা দুটোকে ম্যারেজ করে নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ আমি একটু পেস্ট বানিয়ে নিলাম। এর মাঝে আমি রোস্টেড, অর্থাৎ রোস্ট করে নেওয়া ওটস আমি দিয়ে দিলাম। এটা হাফ কাপের একটু বেশি নিয়েছি, পুরোটা দিয়ে নিলাম। সুগার দিয়ে যে মিল্কটা আমি বয়েল করে নিয়েছি, এটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, আমি পুরোটা দিয়ে দিব। আর এর মাঝে দিয়ে দিচ্ছি দুই ধরনের খেজুর, যেটা আমি কেটে নিলাম, একটুখানি করে রাখছি গার্নিশিং এর জন্য। এখন এটাকে এর মাঝে উল্টে পাল্টে নিতে হবে।
আর এই ওটসটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট খাওয়া যাবে না, অর্থাৎ এটা ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট এটা ভিজিয়ে রাখবেন, রেখে দেন এটাকে, সিহরি ইফতার বা যেটাই বলুন সেটাতে খেতে পারবেন, বা যারা ডিনারে খেতে চান বা ব্রেকফাস্টে। আমি যে মেজারমেন্টগুলো ইউজ করেছি, অর্থাৎ যে মেজারমেন্ট আমি এখানে নিয়েছি, সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা যদি এটা রেডি করেন তাহলে একজনের জন্য সাফিসিয়েন্টভাবে এটা হয়ে যাবে। সিহরিতেও খেতে পারবেন, ইফতারেও খেতে পারবেন বা ডিনারে। এটা আমার হয়ে গিয়েছে, এটাকে আমরা ফ্রেন্ড 10-15 মিনিট পরে এটা পুরোপুরি কমপ্লিট, এটা খাওয়ার উপযোগী। এখন এটাকে খাওয়া যাবে। তো এটাকে আমি এখন ডিশ আউট করব। ফ্রেন্ডস, এ ছিল আজকের মতো আমার হেলদি ওটসের সিহরি ইফতার ডিনার বা ব্রেকফাস্ট, যেটাতেই আমরা খাই না কেন খুবই কার্যকরী এবং হেলদি একটা স্বাস্থ্যসম্মত খাবার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এরকম সহজ নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।